আসসালামু আলাইকুম খেয়াল করে দেখেন মসজিদের দরজা নেই এখন কোন একটা নতুন নির্মাণের দরজা একটু পরে লাগাতে পারে কিংবা এটা লাগাবে এরকমটাই আপনার স্বাভাবিক মনে হতে পারে কিন্তু অস্বাভাবিক ব্যাপার এখানে একটা আছে তবে জিজ্ঞেস করতে অস্বাভাবিক দুটো কারণ বেরিয়ে আসলো কারণটা আগে বলছি তার আগে ঠিকানাটা বলি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার এক নং কাদির জঙ্গল ইউনিয়নের বাইশ কাহনিয়া জামে মসজিদ এটা তো আমি দিক এই পথে আসছিলাম আমি একটু হাত মুখ ধোয়ার জন্য দাঁড়াইছিলাম মসজিদ অনেক সময় এরকম একটা ফ্রি স্থান পাওয়া যায় তো পরবর্তীতে দাঁড়ানোতে যখন দরজা নেয় একজন মুসল্লিকে জিজ্ঞেস করলাম যে কেন এটার দরজা নাই তো তিনি বলে এগুলো অনেক কারণ আমি বলছি উপরের কিছু অংশ দেখা গেছে না সেটার কি কারণ বলছে অনেক কারণ আছে তাই আমি বলছি একটু জানতে চাই আমার একটু খারাপ লাগতেছে যে মসজিদে নামাজ পড়তে নামাজ পড়তেছে লোকজন মসজিদে পবিত্রতম জায়গায় যদি দরজা না থাকে অনেক প্রাণী রাতের অন্ধকারে ঢুকে যেতে পারে বলছে দেখেন চল্লিশ বছর আগে এটার প্রতিষ্ঠাকাল এবং সময়কাল পরবর্তীতে কিছুটা জরাজীর্ণ হয়ে যায় স্থানীয় এলাকাবাসী কিংবা যুবকদের উদ্যোগে কাজে এগিয়ে যায় একটা সময় অর্থ সংকট তৈরি হয় তার পরবর্তীতে একজন এগিয়ে আসে অনেক বড় অর্থ দিয়ে কিন্তু তার পরবর্তীতে তার একটা স্বার্থ জড়িত হয় এখানে সে এখানে একটা প্রতিষ্ঠাতা নাম দিয়ে একটা সাইনবোর্ড দেয় কিংবা মসজিদের সকল খবরদারি মসজিদের সকল কিছু তার নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে পরবর্তীতে এলাকাবাসী এখানে খেপে যায় বলছে না আপনি তো এটা করতে পারেন না তো এই কারণে এই একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে ওই ভদ্রলোকের সাথে এলাকাবাসীর কিংবা এলাকারও কিছু লোক একটা দুই ভাগে বিভক্ত হয়ে আল্লাহর ঘর মসজিদের এখন দরজা নেই তা আমি বলছি ঠিক আছে যদি ওই লোকে কিছুটা বিট্রে করে কিংবা তার স্বার্থে আঘাত করে আঘাত করে কিংবা তার একটা স্বার্থ থাকে তাহলে ওই লোককে ছেড়ে দিয়ে আপনারা অন্যভাবে লোকজন টাকা কালেকশন করে এটা দরজা লাগিয়ে দেন কিংবা আর একটু যতটুকু কাজ বাকি আছে শেষ করেন বলছে সেটাও হচ্ছে না বলছে কেন বলছে ও করতেছে তো আমি ওইখানকার যারা মানুষ আছেন পক্ষ বিপক্ষ যারাই আছেন সকলের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা রেখে বলছি আমার প্রতি রাগ করবেন না যেটা কেন সোশ্যাল মিডিয়াতে আনলাম আমার কাছে খারাপ লেগেছে এখন আমি তো ওইখানকার সব লোককে চিনি না এখন আমি সোশ্যাল মিডিয়াতে আনছি যদি আপনাদের চোখে পড়ে আপনাদের যেন কিছুটা খারাপ লাগে যে না আমাদের ভুলের মাসুল এখন সারা বাংলাদেশের মানুষ কেন জানবে সুতরাং আপনারা আপনাদের মতো করে দুই পক্ষ যদি পক্ষ হয়ে থাকেন আল্লাহর নিয়ে পক্ষ বিভক্ত খুবই লজ্জাজনক ব্যাপার আপনারা একত্রিত হয়ে এটা রেডি করে মুসল্লিদের জন্য নামাজ পড়ার সুব্যবস্থা নামাজ এখনো পড়তেছে এমন না যে নামাজে বাধাগ্রস্ত কিন্তু দরজা না থাকাটা লজ্জাজনক ব্যাপার এবং এটা কোনোভাবেই মানা যায় না তো সেখানকার সকল মুসলিমদের প্রতি বিনীত আহ্বান অনুরোধ করছি সকল শ্রেণী মত পথের মানুষের প্রতি অনুরোধ করছি সকল আলেম আলামাদের প্রতি অনুরোধ করছি দুই পক্ষের যারা আছে তাদেরকে ডেকে নিয়ে সুন্দরভাবে আপনারা বসে এটা দ্রুততম সময়ে আপনারা ঠিক করে স্পেশালি দরজা লাগিয়ে এটা নির্মাণ কাজ শেষ করেন আর কোনো আমি যতটুকু ক্ষুদ্র নাগরিক হিসেবে জানি ধর্মীয় ব্যাপারে কথা বলতে গেলে আসলে সব জানতে হয় আমি এইসব ব্যাপারে কথা বলতে যাই না কারণ আমার তো এই ব্যাপারে এত বেশি কিংবা বড় মাপের গভীর জ্ঞান নেই তারপর বলছি কোন আল্লাহর ঘর মসজিদে আপনি দান করতেই পারেন নিরবে দান করে সরবে দান করে কিন্তু কেউ যদি প্রতিষ্ঠাতার কোনো একটা সাইনবোর্ড লাগানোর চেষ্টা করে মসজিদের নামের শেষে তিনি বড় একটা অর্থ দিচ্ছেন ভালো কথা তার মানে এই নয় যে আল্লাহর ঘর মসজিদের সাইনবোর্ডের নিচে প্রতিষ্ঠাতা এভাবে নাম সাইনবোর্ড শো দেওয়া যায় যার কারণে এটা এলাকাবাসী নাকি কিছুটা রাগান নিতে হয় এটা নাই করে কোনো কারণে এটা নেই এখন বর্তমানে যাই হোক কারা কিভাবে কি করেছে আমরা না যাই ওইখানকার সকলকে বিনীত অনুরোধ করছি কেউ কারো পক্ষে দোষারোপ না করে রাগের মনোভাব দূর করে দুই পক্ষ একত্রিত হয়ে আল্লাহর ঘরকে সুসজ্জিত করে সুন্দর করে আপনার দরজা টরজা দিয়ে তারপরে আপনি এটার একটা সুব্যবস্থা করেন এটা আমার বিনীত অনুরোধ ক্ষুদ্র নাগরিক হিসেবে আমার কাছে খারাপ লেগেছে যার কারণে আমি এটা সোশ্যাল মিডিয়াতে আনতে বাধ্য হচ্ছি আর আমরা প্রায় সময় দেখে থাকি বিভিন্ন মহল্লা এরকম মসজিদ নিয়ে পক্ষ বিপক্ষ কিংবা ভাগাভাগি এটা খুবই লজ্জাকর বিষয় এবং এটার মতো জঘন্যতম নিম্নমানের কাজ আর নেই যেটা আপনার আল্লাহর ঘর নিয়ে পক্ষপাতিত্ব করা দলাদলি করা ভাগাভাগি করা রাগারাগি করা সেখানে গিয়ে যদি পলিটিক্স চলে পলিটিক্স বলতে ভিলেজ পলিটিক্স যেটাকে বলে এটাও ডাইরেক্ট পলিটিক্সের কথা বলছে না ভিলেজ পলিটিক্স ভাগাভাগি লড়াই আধিপত্য ক্ষমতা সভাপতি সেক্রেটারি পদ এটা মানুষ হিসাবে মানুষের সাথে যায় না তারপরেও আপনাদের মহল্লা যদি এরকম নানান এরকম সংক্রান্ত ঝামেলা থেকে থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন আসলে কি ধরনের সমস্যা আপনার এলাকায়ও ঘটিত হচ্ছে সেগুলো সমাধান করাই উত্তম সবাই মিলে রাগারাগি না করে আল্লাহ হাফেজ